হ্যালো ফ্রেন্ড, তোমাদের জন্য আবার একটি আমি নতুন ভিডিও করছি। তো ভিডিওটি দেখো মাইক্রোসফট ওয়ার্ডে, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে। তো আমি স্টেপ টু স্টেপ মাইক্রোসফট ওয়ার্ডের সব ভিডিওগুলো আমি করছি, যাতে তোমরা ভবিষ্যতে ভালো করে শিখে বা কোনো কর্মক্ষেত্রে যাতে তোমাদের কাজে লাগে। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হলে প্রথমে আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ড আমরা খুলি, তো মাইক্রোসফট ওয়ার্ড আমরা অলরেডি খুলে ফেললাম। আমরা অলরেডি রেফারেন্স মেনুর আমরা আলোচনা করছিলাম, তো এখানে আমরা টেবিল অফ অথরিটিস এই অপশনটা আমাদের বাকি ছিল। তো আজকে এইটা সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। তো এটা সম্পর্কে জানতে গেলে আমরা যে আমাদের এর আগের যে ভিডিওগুলো দেখেছিলাম, যেখানে দেখো এই যে এই অপশানটা কিন্তু আমরা কিন্তু ইউজ করেছিলাম বা ব্যবহার করেছিলাম। তো এটা অবশ্যই ব্যবহার করা জানতে হবে তোমাদের। যদি তোমাদের না যদি ভালো করে জানা থাকে তাহলে আগের ভিডিওটি দেখো, তোমরা অবশ্যই জেনে যাবে। তো আমাদের করার জন্য ফার্স্ট আমাদের এখানে কিছু লিখতে হবে অলরেডি। তো যেমন আমি প্রথমে লিখি এটা লিখে ফেললাম আমরা, ওকে। তো আমাদের তিনটে পেজ এখানে আছে। তো নর্মালি আমাদের কিছু করার জন্য এখানে রেফারেন্স অপশানে আসবো। রেফারেন্স অপশানে আসার পর ইনসার্ট সাইটেশানে আসবো, আসার পর অ্যাড নিউ সোর্স, যেটা আমাদের আগে করার ছিল। তো আমি এখানে আর একটু নতুনভাবে একটা অ্যাড করে দিচ্ছি, না অথরের নাম দিতে হয়। সাপোজ অথরের একটা আমি নাম দিলাম, রাজদীপ। টাইটেল কিছু নাম দেবে, কম্পিউটার। তো এই সাবজেক্টটা আমি টোটালি একটা ভিডিও আমি করেছিলাম, ভালো করে দেখে নিও তোমরা। আমি জাস্ট খালি সংখ্যাটা খালি দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধাতে, সিটি একটা দিয়ে দিবে, পাবলিশারের একটা নাম দিয়ে দিও। আমি আর আর কোড দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে, আর একটা নতুন সোর্স করছি অথর, ধরো লিখলাম অমর। তো টাইটেল দিলাম হিস্ট্রি, একটা ইয়ার দিতে হবে এটা, সিটি আরেকটা দিয়ে দেবে তোমরা। একটা অথরের একটা নাম দিয়ে দেবে, এইভাবে তোমরা একটা ওকে করে নেবে। এইভাবে টোটাল তোমরা সাইটেশনটা তোমরা রেডি করবে। তো রেডি করার পর আমাদের এবার দেখো এই যে অপশানটা আমরা আসবো টেবিল অফ অথরিটিস এর কাজটা কি। তো আমরা এখানে ইনসার্ট সাইটেশনটা ক্লিক করব। দেখো দুটো আমরা করেছিলাম, দুটোই আমাদেরকে দেখাচ্ছে অমর দীপ, একটা কম্পিউটার, একটা হিস্ট্রি। ধরো আমরা এখানে অমরটা করলাম এই জায়গাটা, আর এই জায়গাটা অমর করলাম, আর এই জায়গাটা দীপ করলাম। ওকে, ওকে, ওমর আর দীপ আমাদের এই দুটো অংশ আমাদের রইল। এবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যেটা আমি করলাম এটা সিলেক্ট করে মার্ক সাইটেশন করে দেবো, এখান থেকে মার্ক করে দেবো। ওকে, তারপর ক্লোজ করে দিলাম। আচ্ছা,
এটাকেও করে দেবো মার্ক সাইটেশন মার্ক করে দেবো ক্লোজ করে দেবো। এরপর নেক্সট আমরা যেটাতে আসবো ইনসার্টে আসবো হোমে আসবো হোমে এসে এটা ক্লিক করব চলে যাবে ইনসার্টে করব একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নেব আমরা তাহলে এই একটা ব্ল্যাঙ্ক পেজ রাখতে চাইছি এটা যেগুলো একটা ব্ল্যাঙ্ক পেজ তো পরে এখানে আমরা ব্ল্যাঙ্ক পেজ করতে চাইছি তো ব্ল্যাঙ্ক পেজ এটা রাখার পর আমরা এখানে কী করবো ইনসার্ট টেবিল অফ অথরিটিস এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা ওকে করলাম। দেখো আমার যে দেখাবার মেইন উদ্দেশ্য ছিল ওমর দীপ দেখো কেস দেখো অলরেডি কিন্তু ওমর এক নম্বর পেজে আছে দীপ দু নম্বর পেজে আছে ওকে। এরপরও যদি আবার যদি নতুন কোনো সোর্স করতে হয় আমাদেরকে আবার নতুন ইনসার্ট সাইটেশন যাবো নিয়ে অ্যাড করবো অ্যাড করে আবার মার্ক সাইটেশন করবো করার পর আমরা এখানে আপডেট টেবিল করে দেবো তাহলে দেখবে আবার একটা নতুন অ্যাড হয়ে যাবে। তো ফ্রেন্ড টেবিল অফ অথরাইটিসের এইটুকুই অংশ ছিল। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ।